আজকে যেমন আমাদের কাছে চরম শোকের দুঃখের বেদনার ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের কাছে আজকের মতো শ্রেষ্ঠ দিন হয় না। আজকে হচ্ছে জন্ম অষ্টমী। অনেকে হয়তো এগুলো খেয়াল করে না, মনে করে না, সেই জন্যে তারা জানেও না, বোঝেও না। জন্মাষ্টমী মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ তার মতো হিন্দু শাস্ত্র তার মতো দ্বিতীয় কোনো অবতার নাই। রাম আর শ্রীকৃষ্ণ দুইজনই হচ্ছে শ্রেষ্ঠ অবতার। রামকে নিয়ে বলা হয় জীবনে তিনি মিথ্যে কথা বলেননি, কোনো ছলনা করেননি, কিন্তু রাবণ ধ্বংস করতে গিয়ে লঙ্কা বিজয়ের সময় তিনি সুগ্রীবকে বালিকে দিয়ে হত্যা করিয়েছিলেন এবং বালি রামকে ভুল বুঝিয়েছিলেন। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, সুগ্রীব কিন্তু বালির স্ত্রীকেও অসম্মান করেছেন। তাই একজন স্বামী হিসাবে আমার মনে হয় না এই কাজটা করে তিনি কোনো খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন। বড় ভাই হয়ে বানর রাজ হয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে অপমান করা, অসম্মান করা, ওটা ভালো কাজ না। যাই হোক, আমি ভারতে 16 বছর থেকেছি। ভারতের খুব কম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, গয়া কাশী বৃন্দাবন নবদ্বীপ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তার নবদ্বীপের ধামেও গেছি, যেটা ইদানিং ইস্কন ইস্কন করে এখানে হিন্দুদের মধ্যে একটা বিভেদ আনার চেষ্টা করছে। ইস্কন আর শ্রী চৈতন্য মহাপ্রভুর ধ্যান ধারণা, তার সঙ্গীত, তার গান এক না। সে যাই হোক, কোনোদিন যদি হিন্দু শাস্ত্রে আলোচনায় আসি, যদি দাওয়াত পাই, বৈঠক হয়, আলোচনা করব। আমি কিন্তু মনে করি এই জগৎ সংসার একটা, এর স্রষ্টা একজন, এর কোনো দ্বিতীয় স্রষ্টা নাই। কেউ গড বলে ডাকে, কেউ ভগবান বলে ডাকে, আমরা আল্লাহ বলে ডাকি, কিন্তু একজন। এবং আল্লাহ যদি না চাইতেন হিন্দু হবার কোনো ক্ষমতাই নেই, আল্লাহ যদি না চাইতেন খ্রিস্টান হবার কোনো ক্ষমতাই নেই, ইহুদি হবার কোনো ক্ষমতাই নেই। আল্লাহ যদি না চাইতেন তাহলে যারা আল্লাহর সমালোচনা করে, আল্লাহকে নিয়ে কথা বলে, তার এ কথা বলারও কোনো ক্ষমতা নেই। আমি হাদিস কোরআন পড়ে যেটা দেখেছি, আল্লাহ যদি মঞ্জুর না করেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও মুসলমানের কোনো ক্ষমতা নেই। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমার বউ কাজকে খুবই বেদনা হতো, আমার কাছে খুব খারাপ লাগছে। আমি কিন্তু রোমানকে ভালো করে চিনতাম না, জানতামও না, একটা অতি সাধারণ। আমার দলের লাখ লাখ লোকের মধ্যে রোমান একজন, কিন্তু আমার দল যেদিন জন্ম হয়েছে রোমান সেই দিন থেকেই দল করে। সেই দিন থেকে কেন, ওর বাবা যেমন মুক্তিযুদ্ধের সময় থেকে আমার পিছনে ছিলেন, রোমান যেদিন আমি দেশে ফিরেছি তখন থেকে, তখন কেন তার আগের থেকেই আমার পিছনে থাকতো, কাজ করতো।
আপনারা জানেন কি না আমি জানি না, কারণ আপনারা অত খবর রাখেন না। আপনারা কি জানেন, অনেক মুসলমান বলে ঝড়ি আসলে আল্লাহ আল্লাহ, ঝড়ি গেলে কিসের আল্লাহ, বলে না? এটা সত্য না মিথ্যা? এটা অধিকাংশ সত্য, অধিকাংশ সত্য। বিপদে পড়লে সামনে যারা দাঁড়ায় তাদের যে কি পরিমাণ হাতে পায় ধরে, কিন্তু বিপদ কেটে গেলে তাদের কথা মনেই থাকে না। আমি এটা আমার জীবনে বহু দেখেছি, পরীক্ষা করেছি। যদি সত্যি খুব সম্ভবত রমণের মামা লেখাপড়া শিখছে, প্রিন্সিপাল ইব্রাহিম খানের কলেজে লেখাপড়া করায়, তার আমি অনেকগুলো কথা কিন্তু আমি লক্ষ্য করেছি।